নির্জন, কোন মানুষের আওয়াজ নাই, এই সালামগুলো কোথা থেকে আসত? নবী হতাশ হয়ে যেতেন, নবী পরেশান হয়ে যেতেন যে এই আওয়াজগুলো কোথার থেকে আসত। তো নবীকে এরকম ভাবে বিভিন্ন ভাবে তাকে গাছ সালাম দেওয়া শুরু করে, পাহাড় পর্যন্ত তাকে সালাম শুরু করে, গুহার পাথরগুলো পর্যন্ত আমার নবীকে সালাম দিয়ে সম্বোধন করা শুরু করে, আমার নবীকে বুঝাইতেছে যে তোমাকে এমন একটা দায়িত্ব দেওয়া হবে যেই দায়িত্ব আগে পরে হাজার অনেক নবীকে দেওয়া হয়েছে। নবীকে সতর্ক করে সালাম দিয়ে বুঝাইতেছে যে তোমার উপরে নবুয়তের ওহি চলে আসবে, তোমার উপরে তোমাকে রহমাতুল্লিল আলামিন বানানো হবে, নবীকে বিশ্ব জাহানের দু জাহানের বাদশাহ বানানো হবে। এরকম ভাবে আল্লাহ রসুলকে এরকম ভাবে গাছ পর্যন্ত সালাম দেওয়া শুরু করছে, পাহাড়ের পাথর পর্যন্ত আল্লাহ রসুলকে সালাম দেওয়া শুরু করছে। আম্মা জানায় শারদিয়াল্লাহু তাআলা আনহা বুখারী শরীফের এই রেওয়ায়াতের মধ্যে উল্লেখ করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে এরকম ভাবে গুহার ভিতরে, জঙ্গলের ভিতরে, বনের ভিতরে একাকি এরকম নির্জনে যাওয়া শুরু করলেন, গারে হিরার মধ্যে বেশি বেশি যাওয়া শুরু করলেন, নির্জনতা পছন্দ করতেন, একাকিত্ব পছন্দ করতেন, মানুষের সাথে বেশি উঠা বসা করতেন না। ওই সময়টা আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি, এই ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে, আমার বিষয়বস্তু এটা না, এজন্য আমি শুধু কিভাবে আমাদের কোরআনে কারিম নাজিল হয়েছে সেই স্মরণ করাই দেওয়ার জন্য এই হাদিসটা আমি আপনাদের সামনে নিয়েছি। বুখারী শরীফের একবারে প্রথম অধ্যায়ের প্রথম পৃষ্ঠার তিন নম্বর হাদিস, অনেক লম্বা হাদিস, আম্মা জানা আয়েশা থেকে রওয়ায়াত, কিভাবে ওহী নাজিল হলো এই হাদিসের মধ্যে উল্লেখ করেছেন আম্মা জানা আয়েশা। হঠাৎ করে কি তার কিছুদিন পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক রমজান মাস, খেয়াল করেন যারা শুনতেছেন, কোন এক রমজান মাস মক্কার থেকে তিন মাইল দূরে গারে হিরার মধ্যে, হীরা গুহার মধ্যে আমার নবী গেলেন, আসা যাওয়া করতেন আগে থেকেই, কিন্তু ওই দিন রমজান মাস ছিল, আমার নবী মক্কার থেকে তিন মাইল দূরে গারে হিরার মধ্যে গেলেন, ওই গুহার মধ্যে নির্জনে যা বসলেন, এমতো অবস্থায় আসমান থেকে একজন ফেরেশতা আমার নবীর কাছে অবতরণ হলেন, আগমন করলেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দীর্ঘ হাদিসের মধ্যে বর্ণনা করতেছেন, ফেরেশতা যখন আসলেন, আসার পরে আমার নবীকে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে পরিচয় দিলেন, তারপরে আল্লাহর রসুলকে ওই যে ফেরেশতা জিব্রিল আলাইহিসসালাম, জিব্রিল আলাইহিসসালাম আমার নবীকে বলতেছেন, ইকরা ইকরা পড়ো। আল্লাহর রসুল হতভম্ব হয়ে গেলেন, হতবাক হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আল্লাহর রসুল বলেই ফেললেন, মা আনা বিকারিন, হাদিসের ভাষা, আল্লাহ রসুল বলতেছেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিব্রিল আলাইহিসসালাম আমার নবীকে বুকের ভিতরে নিলেন, নেওয়ার পরে একটা এত জোরে চাপ দিলেন, হাদিসের মধ্যে আসছে এই চাপের কারণে আল্লাহ রসুল বলেন যে আমার কষ্ট হইতেছিল, জিব্রিল আমাকে এত জোরে চাপ দিলেন, বুকের ভিতরে নিয়ে চাপ দিয়ে ছেড়ে দিলেন। এবার আবার জিব্রিল আলাইহিসসালাম বলেন ইকরা, দ্বিতীয়বার যখন আবারও বললেন ইকরা পড়েন, আমার নবীর একই উত্তর, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। দ্বিতীয়বার আবার জিব্রিল আলাইহিসসালাম নবীকে বুকের ভিতরে নিলেন, বুকের ভিতরে নেওয়ার পরে এত জোরে চাপ দিলেন, হাদিসের মধ্যে আমার নবী বলেন যে আমার কষ্ট হইতেছিল, আমার জানটা বাহির হয়ে যাবে কিনা, এরকম চাপ দেওয়ার পরে জিব্রিল আলাইহিসসালাম আমাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে আবারও জিব্রিল আলাইহিসসালাম তৃতীয়বার বলতেছেন ইকরা, আল্লাহ রসুল তৃতীয়বার একই জবাব দিছেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। এবার তৃতীয়বার জিব্রিল আলাইহিসসালাম একই নিয়মে আমার নবীকে বুকের ভিতরে নিয়ে এমন একটা জোরে চাপ দিলেন, চাপ দেওয়ার পরে ছেড়ে দিলেন। এবার তৃতীয়বারের পরে যখন জিব্রিল আলাইহিসসালাম ইকরা বললেন যে পড়ো, আমার নবী চতুর্থবারের মাথায় ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, সুবহানাল্লাহ, চতুর্থবারের ভিতরে পড়া শুরু করলেন। জিব্রিল আলাইহিসসালাম এক এক আয়াত আল্লাহর কাছ থেকে আসেন, নিয়ে আসেন আর বলেন ইকরা পড়ো।
আল্লাহ রাসূল বলতে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এই চার আয়াত নাজিল হইল। এই আয়াত নাজিল হওয়ার পরে জিব্রিল আলাইহিস সালাম চলে গেলেন, আসমানে চলে গেলেন জিব্রিল আলাইহিস সালাম। এবার নবীর উপরে যখন এই ওহী নাজিল হলো, এই সর্বপ্রথম ওহী, এই যে নবুয়তের ওহী, তিনি নবুয়ত প্রাপ্ত হলেন এই আয়াত দ্বারা, তার উপরে কোরআনে কারিমের আয়াত শুরু হলো, তার উপরে নবুয়তের নবী আসলেন, তিনি নবুয়ত প্রাপ্ত হলেন এই আয়াত দ্বারা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক। যখন এই আয়াতগুলো নাজিল হলো, আল্লাহ রসুলের শরীর থেকে ঘাম বাহির হইতেছে, থর থর করে কাঁপতেছে। আল্লাহ রসুল বলেন, আমার হৃৎপিণ্ডের হার্টবিট গুলো বেড়ে গেল, কাঁপতে 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 দৌড়ায়া। আল্লাহ রসুল বলেন, আমি আমার স্ত্রী খাদিজার ঘরে আসলাম, খাদিজার ঘরে আসলাম এবং খাদিজাকে বললাম, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে আবৃত করো, আমাকে চাদর পেঁচাও, আমাকে চাদর পেঁচাও, আমার জ্বর আসতেছে, আমার ভয় হইতেছে। আম্মাজান খাদিজা বলতেছেন, ফাজাম্মিলু, আমি তাকে চাদর দিয়ে আবৃত করলাম, হাত্তা দাহাবার রৌউ, এই জন্য চাদর দিয়ে আমি তাকে আবৃত করলাম যেন তার ভিতরে যে একটা খৌফ আছে, যে একটা ডর আছে, যে একটা ভয় আছে, এই ভয়টা যেন তার অন্তর থেকে চলে যায়, এজন্য আমি তাকে চাদর দিয়ে আবৃত করলাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাকে বলতেছেন, ক্বালা ইন্নি খাশীতু নাফসি, বুখারী শরীফের রওয়ায়ত, আমি যে হাদিসটা নিছি অনেক লম্বা হাদিস, আল্লাহ রাসূল বলতেছেন, ইন্নি খাশীতু নাফসি, আমি নিজের ব্যাপারে আশঙ্কা করতেছি, আমার ভয় হইতেছে, আমি আশঙ্কা করতেছি আমার কিছু হবে কিনা, আমার কোনো ক্ষতি হবে কিনা, আল্লাহ আমাকে কিছু করবেন কিনা। আম্মা জানাই খাদিজাকে বলতেছেন, ইন্নি খাশীতু নাফসি, আমার ভয় হইতেছে, আমার প্রাণনাশের ভয় হইতেছে, আমার কষ্ট হইতেছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের এই উত্তরের ভিতরে, এই প্রশ্নের উত্তরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে এত সুন্দরভাবে সান্ত্বনা দিতেছেন। ক্বালাত খাদিজা, কাল্লা আল্লাহি লা ইখজিকা ইন্নাকা লাতাসিলার রিহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাকরিউয যাইফা ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, বুখারী শরীফের রেওয়ায়াত। এই হাদিসের মধ্যে এই কথাগুলো আসছে। খাদিজা আল্লাহ রসুলকে সান্ত্বনা দিতেছে, ও নবী, আপনি কেন নিজেকে এরকম হতভম্ব করতেছেন, ভয় পাইতেছেন কেন? কাল্লা আল্লাহি লা ইখজিকা, আপনি ভয় পায়েন না, আপনার কোনো ডর নাই, আল্লাহ আপনাকে কষ্ট দিবেন না, আল্লাহ আপনাকে প্রাণে মারবেন না। আম্মা জান খাদিজা সান্ত্বনা দিতেছে আমার নবীকে, কয় কেন? কয় ইন্নাকা লাতাসিলার রিহমা, খাদিজা বলতেছেন যে আপনার ভিতরে এমন কিছু ভালো গুণ আছে, এমন কিছু ভালো আলামত আছে, যেই গুণের কারণে আল্লাহ তাআলা আপনাকে কখনো কষ্ট দিবেন না, আল্লাহ আপনাকে প্রাণ নাশ করবেন না, আপনি ভয় পায়েন না, সান্ত্বনা দিতেছে। গুণগুলো কি কি? ইন্নাকা লাতাসিলার রিহমা, আপনি তো আত্মীয়তার বন্ধন সব সময় বজায় রাখেন, ওয়া তাহমিলুল কাল্লা, অসহায় মানুষের বোঝাগুলো আপনি বহন করেন, ওয়া তাকসিবুল মাদুমা, নিঃস্ব মানুষের বোঝা, তাদের দেখাশোনা, এগুলো তো আপনি নিজে দায়িত্ব নিয়ে নিছেন, ওয়াতাকরিউ যাইফা, আপনি তো মেহমানের আতিথিয়তা আপ্যায়ন পালন করেন, ওয়াতুইনু আলা নওয়াইবিল হক, শুধু তাই নয়, যারা হকের পথে আছে আপনি সর্বদাই তাদের সহযোগিতা করেন। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা এই কথাগুলো বলে আমার নবীকে সান্ত্বনা দিতেছেন, ওহি আসার পরে, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে। এরপরে হাদিসের মধ্যে আসছে লম্বা এই হাদিস, অনেক বড় হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল দৌড়ে আয়েশা ঘরের মধ্যে, জাম্মিলুনি জাম্মিলুনি বললেন এবং এই কথাগুলো খাদিজা তাকে সান্ত্বনা দিলেন। এবার কি ঘটনা হয়েছে? খাদিজা বলতেছেন, আখবিরনি, আমাকে জানান আপনার উপরে কি হয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বৃত্তান্ত খুলে বললেন,
যে আমি গারে হেরার মধ্যে গেলাম, যাওয়ার পরে একজন ফেরেশতা আসমান থেকে আসছে, আসার পরে আমাকে বলতেছে ইকরা পড়ো, এরকম দীর্ঘ আলোচনা আম্মাজান খাদিজাকে শোনাইলেন যে এই হলো ঘটনা। আম্মাজান খাদিজা কোনো কথা নাই, এক বাক্যে বললেন আমিন আসলামতুলাক, আমি আপনার এই কথা স্বীকার করলাম, আমি ইসলাম গ্রহণ করলাম, আমি সর্বপ্রথম নারী, আমি মুসলমান হইলাম, আমি আপনার হাতে বায়াত হইলাম, আমি পৃথিবীর বুকে সর্বপ্রথম মুসলমান, নবীর পরে নবী সর্বপ্রথম ওহির দাওয়াত দিলেন এবং আল্লাহর রসুলকে মা খাদিজা সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর রসুলকে বললেন আমি সর্বপ্রথম আপনার হাতে বায়াত গ্রহণ করলাম। সুবহানাল্লাহ, ইতিহাসে পাওয়া যায় সর্বপ্রথম মুসলমান মহিলাদের মধ্যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার এই ঘটনা শোনার পরে আম্মাজান খাদিজা আল্লাহর রসুলকে দৌড়ে নিয়ে গেলেন ওরাকা ইবনে নাওয়াফিলের ঘরে। কার ঘরে? ওরাকা ইবনে নাওয়াফিল আম্মাজান খাদিজার চাচাতো ভাই ছিল। নাম শুনছেননি কখনো? ওরাকা ইবনে নাওয়াফিল আম্মাজান খাদিজার চাচাতো ভাই, ইব্রানি ভাষা জানতো, তাওরাত কিতাব তার মুখস্থ ছিল, ঈসাই ধর্ম অনুসরণ করেছিল, খুব পাণ্ডিত্য অর্জন করেছিল এই ধর্মের উপরে। দৌড়ে আল্লাহর রসুলকে আমার নবীকে আম্মাজান খাদিজা নিয়ে গেলেন ওরাকা ইবনে নাওয়াফিলের কাছে। নিয়ে যাওয়ার পরে ঘটনা বৃত্তান্ত এরকম বৃত্তান্ত খুলে বললেন যে চাচাতো ভাই এই এই দেখো এই অবস্থা, যে এর কাছে নাকি কে আসছে দেখো চাচাতো ভাই খাদিজার। তো এই ঘটনা ওরাকা ইবনে নাওয়াফিল শোনার পরে ওরাকা ইবনে নাওয়াফিল কসম খেয়ে বলতেছে যে আমি কসম খেয়ে বলি আমি